আইটিবাড়ি ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্র্যাকটিক্যাল গেস্ট পোস্টিং বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা টিউনার পেজে রেজিস্ট্রেশন করব এবং সফলভাবে রেজিস্ট্রেশন করেছিলাম। তো আমরা একটি পোস্ট আমরা লিখে রেখেছি, একটি বাংলাতে একটি পোস্ট লিখে রেখেছি, আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি যে সাইটে গেস্ট পোস্টিং করবেন তার সাথে তার উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদের এটা কমপ্লিটলি বাংলা ওয়েবসাইট, সো সেক্ষেত্রে এটা আমরা বাংলায় লিখেছি। তো এই পোস্টটি আমরা আজকে আমাদের এই ওয়েবসাইটটিতে কিভাবে গেস্ট পোস্টিং করাতে হয় সেটি দেখব। তো এটি দেখার জন্য চলুন আমরা লগ ইন করি এই আইকনটাতে ডান পাশে। এই আইকনটিতে ক্লিক করে আমরা লগ ইন করবো। ইউজার নেম দিতে হবে, দেখুন আমরা সাকসেসফুল ভাবে আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করতে পেরেছি। এই আইকনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে স্বাগতম আইটিবাড়ি টিউটোরিয়ালস। সো এখান থেকে ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব। ড্যাশবোর্ডে আসলে দেখুন আমাদের এখানে একটি অপশন আছে যে নতুন টিউন লিখুন। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, আমাদের কন্টেন্ট মডিফিকেশন, দ্যাট মিন্স অন পেজ অপটিমাইজেশনের কন্টেন্ট মডিফিকেশন, যেখানে আমরা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট মডিফিকেশন দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেসে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, তো ম্যাক্সিমাম গেস্ট পোস্টিং সাইট যেখানে আপনারা গেস্ট পোস্টিং করবেন দেখবেন যে অলমোস্ট 80% বা 80% প্লাস ওয়েবসাইটগুলোই মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। তো এই জন্য গেস্ট পোস্টিং করার ক্ষেত্রে প্রতিটা সাইটে গেস্ট পোস্ট করার সিস্টেম কিন্তু একই রকম পাবেন, ঠিক আছে? হয়তো একটু এদিক আর সেদিক, কিন্তু সিস্টেমটা, মেইন থিমটা ওই আমাদের কন্টেন্ট মডিফিকেশনে যেভাবে দেখানো হয়েছে ঠিক একই রকম। তো ওইটা আপনারা অলরেডি দেখেছেন যে কন্টেন্ট মডিফিকেশন, নতুন পোস্ট লেখা কিভাবে লিখতে হয়, কন্টেন্ট কিভাবে মডিফাই করব, এগুলো আপনাদেরকে দেখানো আছে। এবং এই এসইও টিউটোরিয়ালের সাথে যে বোনাস হিসেবে যে একটি ওয়ার্ডপ্রেস বাংলা বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে, সেখানেও সেটা দেখানো আছে। তো সেটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে এই ভিডিওটা না দেখলেও চলবে, কিন্তু তারপরও টিউটোরিয়ালের স্বার্থে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো এখান থেকে জাস্ট আমরা নতুন টিউন লিখুন, এটি সিলেক্ট করব। তো এখানে টিউনের টাইটেল আমাদের টাইটেল দিতে হবে, তো আমরা যে টিউনটা অলরেডি রেডি করে রেখেছি সেটা টাইটেলটা এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। টিউনের ট্যাগ আমরা যে টিউন করব সেটার ট্যাগ কি দিব, তো সেটার ট্যাগ যদি আমরা এখানে কি বিষয়, এটা আমরা অনলাইন আর্নিং বিষয়ে দিচ্ছি, তো অনলাইনে আয় ফ্রিল্যান্সিং নতুনদের জন্য গাইডলাইন, ওকে। ট্যাগগুলো বাংলাতেই লিখে দিলাম যেহেতু বাংলা পোস্ট। বিভাগ কোন বিভাগে টিউন করতে চান, টিউটোরিয়াল বিভাগে করতে পারি অথবা চাইলে অনলাইনে আয় বিভাগেও করা যেতে পারে। দেখি এখানে ফ্রিল্যান্সিং বিভাগ আছে কিনা, পাচ্ছি না, ফ্রিল্যান্সিং বিভাগটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে আমরা ইন্টারনেটটাই সিলেক্ট করলাম, ইন্টারনেট। তো টিউন বিস্তারিত, তো বিস্তারিত লেখার আগে দেখুন আপনাকে লেখা দিয়ে দেওয়া হয়েছে যে যে সকল কারণে আপনার আপনাকে ব্যান করা হতে পারে, নিজের সাইটের বিজ্ঞাপন দিলে, সরাসরি ডাউনলোড লিঙ্ক না দিয়ে পোস্ট করলে, পিটিসি বা এই জাতীয় টিউন করলে। সো এইটা কেটে আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা যে পোস্টটা এতক্ষণ লিখেছি সেই পোস্টটাকে হুবহু কপি করে নিয়ে আসলাম। শেষ পর্যন্ত কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন ফুল পোস্টটা আমরা এখানে কিন্তু এখানে পেস্ট করে দিলাম। আমরা যদি ফুল স্ক্রিনে দেখি, এই হচ্ছে আমাদের ফুল পোস্ট, দ্যাট মিন্স এ টু জেড পোস্টটা আমরা এখানে কপি করেছি। এখানে দেখুন যে আমরা চাইলে আমরা কন্টেন্ট মডিফিকেশন টিউটোরিয়ালটা যদি দেখেন অন পেজের, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোনটাকে বোল্ড করা হয়, কিভাবে এখানে লিংক দেওয়া হয়, তারপর কিভাবে হেডিং টু করা হয়। সো এই ক্ষেত্রে যেহেতু এগুলো অত্যন্ত ডিটেলস ভাবে আপনাদেরকে দেখানো হয়েছে কন্টেন্ট মডিফিকেশন পার্টে,
সো এই ক্ষেত্রে আমি আর আপনাকে ডিটেলস দেখালাম না, কারণ একই জিনিস বারবার দেখাতে চাই না অ্যাকচুয়ালি। তো দেখুন, এভাবে আপনার যখন ফুলটা এভাবে আসবে, মানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, আপনার টিউটোরিয়াল একদম লিঙ্ক টিঙ্ক সহ আপনি এখানে বসিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক সহ যেভাবে আপনি খুশি আর কি, ইমেজও চাইলে এখানে যোগ করতে পারেন। তারপর এখান থেকে ফিচার ইমেজ, ফিচার ইমেজ হচ্ছে প্রতিটা টিউনের জন্য একটি নির্দিষ্ট ইমেজ থাকে যেটাকে ফিচার করে টিউনটা হয়। সো এখান থেকে আমরা চাইলে ফিচার ইমেজ যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করে দিলাম। জাস্ট এরপরে ফিচার ইমেজটা যখন এখান থেকে আমরা সিলেক্ট করব, ফিচার ইমেজটা আপলোডেড এক্সিট ফাইল ইমেজ, আচ্ছা অনেক বড় সাইজ দিয়ে দিয়েছি এই জন্য হয়নি। আচ্ছা, যে কোনো একটা ইমেজকে আমরা এখানে ফিচার ইমেজ হিসেবে জাস্ট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা অনেক বড় ইমেজ এই জন্য বলতেছে যে এটা হবে না, তো আমরা যে কোনো একটাকে দিলাম আপাতত। দিয়ে জাস্ট টিউন প্রকাশ করুন, এইখানে যদি ক্লিক করি, এখানে যদি আমরা টিউন প্রকাশ করে ক্লিক করি, তাহলে দেখা যাবে আমাদের টিউনটা প্রকাশ হবে। দেখুন, টিউন মানে প্রকাশ করুনে ক্লিক করার সাথে সাথে আমাদের পোস্টটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। এটা একটা বাংলা সাইট, সো ওই জন্য সাথে সাথে প্রকাশ হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন বাস্তব জগতে একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন সাইটে পোস্ট করবেন, তখন হয়তো সাথে সাথে প্রকাশ হবে, আবার সাথে সাথে হবেও না। তো সেই ক্ষেত্রে যদি প্রকাশ না হয়, তাহলে আপনাকে বলবে যে এটা আমরা মডিফিকেশনের জন্য রেখেছি, কয়েকদিন পর 2-3 দিন পর আপনাকে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হবে যে প্রকাশ হলো কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসলে আমাদের সেই পোস্টটা কিন্তু লাইভ, এবং শুধু লাইভে না, এখান থেকে যদি আমরা আমাদের পোস্টের লিঙ্কটাতে ক্লিক করি, যেমন এখানে, যেমন এখানে দেয়া আছে আমাদের ফেসবুক গ্রুপের আপনার লিঙ্ক দেয়া আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কগুলোতে যদি আমরা ক্লিক করি, যেমন ফেসবুক গ্রুপের লিঙ্কে যদি ক্লিক করি, দেখবো যে আমরা আমাদের ফেসবুক গ্রুপ এসও হেল্পলাইন বিডিতে কিন্তু চলে এসেছি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই কাজটা করতে পারি যে কিভাবে গেস্ট পোস্টিং করতে হয়। সো আপনারা বুঝতে পারলেন যে কঠিন কিছুই না, কন্টেন্ট মডিফিকেশন আমরা যেভাবে কন্টেন্ট লেখা দেখিয়েছি, ঠিক একইভাবে আপনাকে আগে গেস্ট পোস্টের আর্টিকেলটা রেডি করে রাখতে হবে, এবং পরবর্তীতে আপনাকে গেস্ট পোস্টটা সাবমিট করতে হবে। এবং যখন আপনার গেস্ট পোস্টটা সাবমিট হবে এবং পাবলিশ হবে, তখন আপনি আপনার পোস্টের যে লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোকে কপি করবেন। এই লিঙ্কগুলোকে কপি করে করে একটা এক্সেল শিটে, আমরা এর আগের পর্বে যেভাবে দেখিয়েছি যে এক্সেল শিটে কিভাবে ফাইল রাখতে হয়, এক্সেল শিটে আপনার এই লিঙ্কগুলোকে রেখে রেখে ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন। ক্লায়েন্ট করবে কি, ওই লিঙ্কগুলোতে যাবে, গিয়ে দেখবে যে হ্যাঁ আপনার ওই ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা আপনি দিয়েছেন কিনা, এবং তারপরে আপনাকে পেমেন্ট করে দিবে। এক্ষেত্রে একটি কথা যে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিয়ে দিবে, আবার অনেক সময় আর্টিকেল আপনাকে নিজেই লিখতে হতে পারে। তো সেই ক্ষেত্রে গেস্ট পোস্টিং এর সাথে কিন্তু আর্টিকেল লেখার একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আর্টিকেল কি, আমি যে আর্টিকেলটা দিয়ে গেস্ট পোস্টিং করব সেটা কি আপনি দিয়ে দিবেন নাকি আমি লিখে নিব। ঠিক আছে, সো আর্টিকেল যদি আপনি লিখে নেন, তাহলে আর্টিকেল লেখার জন্য আলাদা পেমেন্ট নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। তো এই ছিল মূলত গেস্ট পোস্টিং, অত্যন্ত ইজি একটা ব্যাপার, মোটেও কঠিন কিছুই না। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং কোনো জায়গায় সমস্যা থাকলে ফেসবুক গ্রুপ facebook.com/groups/itpari এই ঠিকানায় গিয়ে আমাদেরকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আগামী পর্ব আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।